আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি রহমত নাযিল করে সুবহানাল্লাহ যারা বসে আছেন দাঁড়ানোওয়ালাদেরকে বসার দরকার নেই তারা দাঁড়ায় থাকেন না না আপনি বসুন যারা দাঁড়ায় আছে দাঁড়ায় শুনুন এ মুরব্বি বলেন যারা দাঁড়িয়ে আছে তারা দাঁড়িয়ে থাক আমার মাহফিলের একটা অভ্যাস হচ্ছে আমার মাহফিলে যারা দাঁড়িয়ে থাকে আমি তাদেরকে বসতে বলি তারা যদি দাঁড়ায় আলোচনা শুনতে কমফোর্টেবল মনে করে তারা দাঁড়ায় শুনুন যারা মন চাইছে তারাই তো বসছে নাকি আমরা এখানে বসেছি শুকরিয়া আদায় করেছি একজনের আপনারা বলেন তিনি কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ আপনাদের কাছে আলোচনা করা যাবে দুইটা জিনিস লাগবে এক নাম্বার ধৈর্য দুই নাম্বার মনোযোগ ধৈর্য নিয়ে বসতে পারলে মনোযোগ দিয়ে শুনলে আমার ওয়াজ শুনতে পারবেন আমার আলোচনা শুরু হয়ে গেলে ওঠা বসা করা যাবে না যদি কারোর আলোচনার মাঝখান দিয়ে উঠা যাওয়ার বসা যাওয়ার সমস্যা থাকে তাহলে সাইডে সাইডে চলে যান কারণ আলোচনা শুরু করার পরে আপনি উঠবেন আমি কিন্তু শিখিয়ে দিব লগে টিলে টান দিয়ে দুইজন বসে এই জন্য মাহফিলের পরিবেশ সুন্দর করার লক্ষ্যার্থে যারা যারা এখানে আছেন সবাই বলেন আজকের এই জান্নাতের বাগান হচ্ছে আমরা খুশি না রেজাত মসজিদ সদরে মোহতারাম দিগার আজকে এই কুড়িয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ১৬তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল এই মাহফিলের সম্মানিত সভাপতি সুদূর বিবেরিয়া থেকে আগত পীরে তরিকত হযরত মাওলানা মতিউর রহমান আল কাদেরী সাহেব প্রধান বক্তা জালালিয়া দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ সোহরাব হোসেন জালালি সাহেব আলোচনা করেছেন আমার উস্তাদ বর আপনাদেরই জোলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা সফিউল্লাহ রহমানী সাহেব আলোচনা করেছেন আপনাদেরই মসজিদের সম্মানিত খতিবে মুকাররাম আল হাফ হযরত মাওলানা নূরুল ইসলাম সাহেব এবং আলোচনা করেছেন হযরত মাওলানা কাজী আবুল বাশার সাহেব সম্মানিত প্রধান অতিথি ৬ নং পূর্ব জুরকানন ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মমতাজ খান সাহেব সম্মানিত বিশেষ অতিথি জনাব মাস্টার আব্দুর রশিদ সাহেব বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ মাহফিল ইন্তেজামিয়া কমিটি ডাইনে বামে সামনে মাইকের আওয়াজ শুনতেছেন দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ সালামের জবাব দিয়েছেন সবাই আলহামদুলিল্লাহ আমার একটা বিশ্বাস এবং আস্থা আমি জুলাই থেকে আপনাদের এই পর্যন্ত ঢুকা পর্যন্ত যত মা বোন এদিকে আসতে দেখেছি আপনারা প্যান্ডেলে যত মানুষ আছেন আপনাদের সাথে ডাবল মহিলা মা বোন বাড়িতে আশেপাশে আছে তো এটা আমার আলোচনা শ্রবণ করার জন্য নয় আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস ইসলামের পক্ষে কি কথা বলে সেটা শোনার জন্য তারা এসেছেন জোরে বলেন ঠিক না বেঠিক সামনে যারা আছে এই তোমরা কথা বলবা না এদেরকে এই তোমরা যারা আছো বড় আপনারা একটা একটা কোলে লয়ে এলাম তাহলে দেখবেন আর দুষ্টামি হবে না লড়াছড়া হবে না আর দুষ্টামি করলো ধমক দিয়েন না মুখ দিয়ে চুপ করাই দিয়েন যেন কথা না বলতে পারে কারণ ছোট মানুষ বোঝে না আমার একটা অভ্যাস হচ্ছে আমি সচরাচর আমার এই কুমিল্লার সদর এই সদর এবং সদর দক্ষিণের অঞ্চলটাতে মাহফিল কম করি কারণ এটা আমাদের এলাকা তো নিজের ঘরের ছেলের মতো এটা হয় ওইটা হয় বিভিন্ন রকমের কথা হয় এই জন্য আমি মাহফিল রাখি না তো মোটামুটি যেগুলা রাখি এগুলাতে নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইম নির্দিষ্ট সময় অনুযায়ী উপস্থিত হওয়ার চেষ্টা করি শুধু আপনাদের এই অঞ্চলে গোয়ালগাঁওয়ের সাইডটাতে দুইটা দুইবার তিনবার আসা হয়েছে গোয়ালগাঁওয়ের কেটা কেটা আছেন হাত তোলেন সাই হাত নামান আরো আইব আলহামদুলিল্লাহ ওইখান থেকে আসছেন তো আমি
আমার নিজের এলাকার সাইডও খুব কম শুধু এই বছর এই আই আগামী 6 তারিখ আমার এলাকায় মানে নিজের যে আমাদের গ্রামের মসজিদে মসজিদে এবং এশারের পর একটু টাইম দিছি ওইখানে কইরা তাও চলে যেতে হবে ভোর রাতে তো আমি সচরাচর আমার এই সদরে মাহফিল কম করি কারণ নিজের এলাকায় মাহফিল করলে সমালোচনা বেশি হয় কথা বুঝতে পারছেন এজন্য আমি মাহফিল রাখি না কারণ কথা একটা থেকে আরেকটা হইলে তো ফাকনামি করে আমি যে আমার এলাকার মানুষ এবং এলাকার মানুষের দাস কথার ধারণ কথার ল্যাঙ্গুয়েজের ভাষণটা কি আমি বুঝি তো এইজন্য আমি মাহফিল একটু কম করি এই অঞ্চলে আমি সকাল 7:30টার দিকে আসছি সিলেট থেকে আয়েশা ঘুমাইছি যে এদিকে আল্লাহ রহমতেলে এই যে আমার এই মাহফিল কমিটি তারা এত হাজির হয়ে গেছে তো যতটুকুই হোক যাই হইছে মাহফিলে উপস্থিত হইছি হওয়ার পর একটা কথা মনে রাখবেন আমি এখানে বসে ওয়াজ করে চলে গেলাম আমি বললাম আপনারা শুনলেন ডান কানে ঢুকলো বাম কানে বাইর হলো এটা ওয়াজ না ওয়াজ হচ্ছে ওইটা ডান কানে ঢুকার পর মাথায় ক্যাচ করছে বাস্তবিক জীবনে শরীর দ্বারা এটারে প্রয়োগ করছে এটা ওয়াজ ঠিক না বেঠিক এইজন্য আমি আপনাদের কাছে একটা আবদার করব আপনারা যারাই মাহফিলে বসেছেন আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য এই বিশ্বাস অন্তরে কার কার আছে দুই হাত তুলে দেখান সবার আছে তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমি যতক্ষণ আছি ততক্ষণ বসবেন ইনশাআল্লাহ হাত নামান জোরে করেন আলহামদুলিল্লাহ আমি মাহফিলের প্রারম্ভিকে যাওয়ার আগে আমি জানি এলাকায় তরিকতপন্থী অনেক মানুষ আছেন বিশেষ করে পানুয়া দরবার শরীফ জালালিয়া দরবার শরীফ কালিয়াপুরি দরবার অন্যান্য দরবার শরীফের অনেক আশিকিন ভক্তবৃন্দ আছেন তাদের আবদার হলো আলোচনা শুরু করার প্রারম্ভে একটু ইসমে জাতের জিকির করব রাজি আছেন আপনারা সবাই জিকির যদি করি আমার আল্লাহর ডাইনে বামে তাকানো যাবে না চোখ বন্ধ করে আল্লাহর জিকির করবেন যেন আপনার খুসুসিয়ত অন্তরের পর্দাটা খুলে যায় আপনার অন্তরে যে গুনার পর্দা রয়েছে এইগুলা যেন ভেঙে যায় এবং আপনি যেন আল্লাহ এবং তার রাসূল পর্যন্ত পৌঁছাইতে পারেন জোরে পড়েন মারহাবা এখন আপনি আল্লাহ এবং তার রাসূল পর্যন্ত কিভাবে পৌঁছাবেন আপনি কেন গুনাহ করছেন এই গুনাহগুলো আপনার কলবে কেন ধরে গেল আপনি কি একবার চিন্তা করেছেন হুজুর আমি চিন্তা করি নাই গুনাহ করতেছি করেই যাচ্ছি আগে গুনাহ করেছি এখন গুনাহ করা বন্ধ নাই আপনার এই গুনাহগুলো হচ্ছে তিনটা জিনিসের কারণে কয়টা জিনিস জোরে বলেন না কয়টা জিনিস ওই তিনটা জিনিসকে একত্রিতভাবে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি নাম দিয়েছেন নফস নাম কি এই তিনটা জিনিস হচ্ছে নফস এই নফসের মধ্যে তিনটা নফস আল্লাহর কোরআন থেকে বাহির করা হয়েছে একটা নফসের নাম নফস মুতমাইন্না দ্বিতীয় নফসের নাম নফস লাওয়ামা তৃতীয় নফসের নাম নফস আম্মারা সর্বপ্রথম যে নফস ওই নফসের নাম হলো নফস মুতমাইন্না এটা খুব ভালো নফস এটার দ্বারা আপনি মানুষকে সালাম দেন এটার দ্বারা আপনি মানুষের উপকার করেন এটার দ্বারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন এটার দ্বারা গরিব দুঃখীদের সহযোগিতা করেন এটার দ্বারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা বন্ধ করে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেন এই নফসের নাম নফস দ্বিতীয় নফস ওই নফসের নাম নফস লাউয়ামা এটা বালাও না খারাপও না এক গোয়াইরা কি গোয়াইরা এটা যদি কয় ভালোটা করবো আমি ভালোটা করবো এটা যদি বলে আমি খারাপটা করবো খারাপটাই করি এটা হচ্ছে সেই নফস তবে তিন নাম্বার যে নফস এটা গাউরা এটা কি গাউরা বোঝেন এটা গেডির রোগ একটা বাঁকা এটার নাম হচ্ছে নফসে আম্মারা আমি কিন্তু আমাদের এলাকার ভাষা এলাকার সাবলীর যে শব্দ এগুলো দিয়ে ওয়াজ বলাইতেছি কারণ আমি বাইরের মতো ওয়াজ করব আপনারা বুঝবেন আমার মনে হয় না বুঝবেন ঠিক কিন্তু আমার মনে হয় আমার এলাকার আঞ্চলিক ভাষায় কথা বললে আপনারা বেশি বুঝবেন রাজি আছেন নি শুনতে ইনশাআল্লাহ তো যে নফসে আম্মারা এটা একটু ঘাউরা এটা কি একটা ঘাড়ের রক বাঁকা কেন আপনি যখন একটা গুনাহ করেন এই নফসে আম্মারা আপনারা দিয়ে আরেকটা গুনাহ করেন কথা বুঝেন না আপনি একটা মিছা কথা কইছেন এই মিছা কথার ঢাকনা দেওয়ার জন্য আপনার যদি আর পাঁচটা মিছা কথা বলে আপনি একজনের খেতের আইল কাটতে গেছেন মনে করেন লাইল হইছে সাইডে এক খেতের কয়টা এক সাইড কাটছেন এ নফসা আম্মারা কইবে এক সাইড যে কাটছ খেতের মালিক এই কইবে তুই আসলে তুই খেতের আইল কাটছ সাইড সাইড কাটতলা তাহলে বুঝবো যে আসলে কাটছস না খেত যে সুইছে ওই ট্রাকের লগে ডেরাই গেছে আপনার এই ফান্দা কে নফসে আম্মারা এই তিনটা নফসের নাম খেয়াল রাখবেন এই তিনটা নফস আপনাকে দিয়ে গুনাহ করায় গভীর মনোযোগ দিবেন এই তিনটা নফস আপনাকে দিয়ে এমন গুনাহ করায় ওই গুনাহগুলো করার কারণে আপনার নামটা জাহান্নামীদের খাতার মধ্যে উঠে যায় বন্ধুরা রে আমার গভীর মনোযোগ দিবেন গো পর্দার আড়ালের মা বোনেরা এটা যেমন পুরুষের বেলায়
এটা ঠিক তেমন মহিলাদের বেরাই এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো আগে আপনি আপনার নফসটাকে কন্ট্রোল করেন আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী একটা ডাক দিয়ে বলে উম্মত গো যদি তুমি তোমার নফসটাকে কন্ট্রোল করো তাইলে তুমি তোমার জীবনে পাগলা দুইটা ঘোড়াকে কন্ট্রোল করা শিখো পাগলা দুইটা ঘোড়াকে কন্ট্রোল করা যত কঠিন তোমার নফসটাকে তোমার অন্তরটাকে তোমাকে কন্ট্রোল করা তত কঠিন ও গো নবীর উম্মতের দল এইজন্য তুমি তোমার নফসের হেফাজত আগে করো ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আপনার কাছে জানতে চাই ওই নফসের হেফাজত যদি আমাকে করতে হয় আমি আমার নফসের হেফাজত কেমনে করব আল্লাহর নবী ডাক দিয়ে কয় হেফাজত করবা পরে আমি তোমারে শিখিয়ে দিচ্ছি ও নবী গো আপনি বলেন না নফসের গুনাহগুলা কোথায় চলে যায় আমার দয়াল নবী ডাক দিয়ে কয় নফসের গুনাহগুলা কোথায় যায় জানো নি তোমার বাম স্তনের দুই আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা সেই গোস্তের টুকরাটার নাম হলো লতিফে কল নাম কি সবান কোলে জুনে পড়েন বাবা আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আলোচনা শুরু করার প্রারম্ভে আমি আপনাদের সবার কাছ থেকে একটা কথা জানতে চাই আপনারা জবান খুলে বলেন আমাদের আসল বাড়িটার নাম কি বিল্ডিং না কবর মাশাআল্লাহ করে বলেন বিল্ডিং না কবর অন্ধকার কবর আপনার আসল বাড়ি আমার আসল বাড়ি আপনার পূর্বপুরুষ যারা ছিল তাদেরও আসল বাড়ি সামনের বর্তমান জামানায় যারা আসবে তাদেরও আসল বাড়ি ও বন্ধুগণ লক্ষ্য করলে দেখা যায় আপনার আমার আসল বাড়িটার নাম যদিও কবর হয় কিন্তু দেখবেন ওই কবরের জন্য আপনি কিন্তু কোনো সামান জোগাড় করেন নাই আপনি সামান জোগাড় করতেছেন দুনিয়ার ঘরের জন্য ও বন্ধু আল্লাহ পাকের একজন বন্ধু জিনার রব হইল হযরতে মালিক দিনার রহমতুল্লাহ আলাই ওই আল্লাহর ওলিটা সর্বপ্রথম কিন্তু আল্লাহর ওলি ছিলেন না সারা জীবন পর্যন্ত ডাকাইতি কইরা বেড়াইতেন পরের সম্পদ লুটতরাজ করে বেড়াইতেন একদিন রাত্রবেলা হযরতে মালিক দিনার রহমতুল্লাহ আলাই যখন উনি ওনার ঘরের মধ্যে ঘুমাইলেন উনি হঠাৎ করে একটা নূরের তাজাল্লি ওনার ঘরের মধ্যে দেখলেন ডাক দিয়ে বলে আমি যখন নূরের তাজাল্লিটা দেখলাম আমি দেখলাম ওই নূরের তাজাল্লিটা আমার ঘরের মধ্যে পড়ার কারণে আমার ঘরটা কেমন জানি জঙ্গল ঝলমল করতেছে আমি জিজ্ঞাসা করলাম কে গো আমার ঘরের মধ্যে নূরের আলো জ্বালায়া দিলা ডাক দিয়ে বলে না 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 আমরা কেউ না আমরা কেউ না তবে আমরা একটা কথা বলতে পারি আমরা কইলাম আল্লাহ পাকের রহমতের ফেরেশতা তোমরা কেন আগমন করলা আমরা কেন আগমন করছি জানো নি কেন আপনারা আগমন করেছেন আপনার কাছে জানতে চাই ওরে মালে আপনি যে মানুষের সম্পদ লুটতরাজ করেন আপনি যে মানুষের ধন সম্পদ হানায় আনেন আপনি যে পরের সম্পত্তি লুটতরাজ করেন আপনি যে মানুষের হারাম টাকাগুলা বক্ষণ করেন আপনার কি মনে আছে এই সম্পদগুলা তো আপনার না আপনি কেন এই জায়গার মধ্যে থাই কেমন খারাপ খারাপ কাজগুলা করেন মালিক ডাক দিয়ে কয় না 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 এই নূরের আলোটা যত সুন্দর দেখা যায় আমি আর কোনোদিন এমন চুরি করব না আর কোনোদিন মানুষের সম্পদ লুটতরাজ করব না রহমতের ফেরেশতার দল তোমরা কেন কিভাবে আমার সামনে আসলা আর আমি তো তোমাদেরকে দেখতেছি না বলে রহমতের ফেরেশতাকে সাধারণ মানুষ দেখতে পায় না তাইলে কেন গো আমার বাড়ির মধ্যে আসলা আপনাকে হেদায়েতের আলো জ্বালায় দেওয়ার জন্য মালিক বলে আমি হেদায়েত ওই দিন হব আমি আজকে সকাল বেলা দেখলাম আমার এলাকার মধ্যে খরা লাগা গেছে বৃষ্টি হয় না কি হয় না বৃষ্টি না হইলে মানুষ কঠিন বিপদে পড়লে কোনো খরা লাগলে একটা নামাজ আদায় করে এটা বলে সালাতুল ইস্তিসকা কিসের নামাজ আমরা তো আল্লাহ পাক সঠিক সময়ে নির্দিষ্ট টাইমে বৃষ্টি দিচ্ছেন আবার রোদের সময় রোদ দিচ্ছেন আমরা এগুলা পাইয়া কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা ভুলে গেছি ঠিক না এইখানে যতগুলা মানুষ এই কুড়িয়া পাড়ার এতগুলা মানুষ আজকে এশারের নামাজের জামাতে হয় নাই কিন্তু কথা বুঝতে পারছেন আমরা আল্লাহর নিয়ামত পাওয়ার পর আল্লাহর প্রশংসা করতে ভুলে গেছি ঠিক না বেটি ঠিক কিন্তু আমরা তবুও ওই আল্লাহর প্রশংসা বেশি করি না কেন জানেন না করার কারণ হলো আমরা কে আমাদেরকে আল্লাহ পাক এত দিয়েছেন এত দিয়েছেন এত দিয়েছেন দেওয়ার পরেও আমরা ওই আল্লাহর প্রশংসা না করার কারণ আমরা না শুকরিয়াকারী বান্দা
আল্লাহ পাক আমাদেরকে এমন এক প্রকার বান্দার কাতারে রেখেছে যে বান্দাগুলো আল্লাহকেও চায় না দুনিয়াও চায় না মাঝামাঝি অবস্থায় থাকবে তারা ফুলসেরাতের রাস্তা পার হওয়ার সময় ফুলসেরাতের পুলের মধ্যে কেমন জানি আতঙ্কিত হয়ে যাবে কেন জানেন একমাত্র আল্লাহর নিয়ামত পাওয়ার পর এটার শুকরিয়া আদায় না করার কারণে আপনারা বলেন আমরা সবাই আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই কি চাই না জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ দিবেন ওই এলাকার মধ্যে খরা লাগছে হযরতে মালিক দিন রহমাতুল্লাহি আলাইহি ওই খরা লাগনে वाला এলাকার সামনে দিয়ে আসতেছেন ওই রাত্রবেলার সকালবেলার অংশে এলাকার মধ্যে যখন আগমন করতেছেন সবাই ডাক দিয়ে বলে ও ও এলাকার মানুষ চলো চলো আমাদের এলাকার মধ্যে এমন একটা অবস্থা আমাদের এলাকায় একটা আল্লাহ পাকের প্রিয় বান্দা আছে ওই বান্দাটার দিয়ে আমরা এই মাঠের মধ্যে অথবা এই ক্ষেতের মাঝখানে একটা সালাতুল ইস্তিসকার নামাজের আয়োজন করি ওই নামাজটা পড়ার পর যদি ওই আল্লাহর ওলিটা দোয়া করে দোয়া করার কারণে তাইলে আমার এই অংশটার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিতে পারে আমাদের আর অভাবনটন আসবে না বন্ধুরে আল্লাহর নিয়াদরতে মালিক দিনার ডাক দিয়া কো এমন কোন লোক আমি পাইলাম না হঠাৎ করে আমরা দেখলাম আমরা লক্ষ্য করে দেখলাম আমরা যখন সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য ক্ষেতের মধ্যে দাঁড়াইছি ক্ষেতের পার্শ্ববর্তী একটা রাস্তা দিয়া একবার কালো কুসকুসা চেহারা একটা লোক মাথার মধ্যে লম্বা একটা পাগড়ি দেওয়া আবার ওই উপরটা দিয়ে একটা চাদর দিয়ে মোড়ানো উনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন আমরা নিয়ত করেছি সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য যখন দাঁড়াবো এই রাস্তা দিয়া যেই কোনো মৌলবী সাহেব প্রথম গেলে যেই কোনো আলেম প্রথম গেলে তার ডাক দিয়ে আমরা সালাতুল ইস্তিসকার নামাজটা পড়ব ওগো হুজুর আপনি কই যান এবার ডাক দিয়ে বলে আমি কোথাও যাই না আমি আমার মালিকের গোলামি করার জন্য যাই আগের যুগে এখনকার যুগে না আগের যুগে দাস বেচা কিনা হইতো মানুষ বেচা কিনা হইতো একজন আর একজনের কাছে দাস রাখতো বন্ধুরে গোলামের বেচা কিনা হইতো হযরত মালিক দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ওই জায়গাটার মধ্যে ছিলাম দোয়া করবার লাগা ওই কালো ব্যক্তিটার ডাক দিলাম হুজুর আপনি আসেন ও বন্ধু কালো ব্যক্তিটা যখন এবার ওই মাঠের মধ্যে এসে আল্লাহর কাছে হাত বাড়ে দোয়া করে মাবুদ ও আল্লাহ দুই রাকাত নামাজ আদায় করলাম যেই নামাজের নাম সালাতুল ইস্তিসকার নামাজ ওই নামাজটা পড়া আপনার কাছে আমরা দোয়া করছি আল্লাহ এই অঞ্চলটার মধ্যে খরা লাগা গেছে মানুষের ঘরে খাবার নাই বাবার পকেটে টাকা নাই মার কাছে সন্তানকে খাওয়ানোর মতো কোনো কিছু নাই ও আল্লাহ গো আপনি চাইলে এই এলাকার মধ্যে আপনি বৃষ্টি বর্ষণ করতে পারেন আল্লাহর ওলিটা মুনাজাত করে রব্বানা তাকাব্বাল না বলে যখন দোয়া করে হাতটা লাগাইলেন মুখের মধ্যে দোয়াটা কইরা আল্লাহর ওলি যখন নামাজের মুস্তাড়া সাইরা সামনের দিকে গেছে সবাই লক্ষ্য কইরা দেখে রে ওই আল্লাহর ওলিটা যেই নামাজের মুসল্লাটার মধ্যে বইসা আল্লাহর কাছে দোয়া করছে ওই নামাজের মুসল্লাটার পশ্চিম অংশে বৃষ্টি হয় কিন্তু পিছনে যেই মুসল্লি ওই মুসল্লিরার কাছে দিয়া বৃষ্টি হয় না মুসল্লিরা সবাই অবাক হয়ে গেছে আসমানের এক সাইডে বৃষ্টি আর এক সাইডে বৃষ্টি নাই মাঝে মধ্যে দেখবেন যখন বৃষ্টি শুরু হইয়া যায় জুলাই এলাকার মধ্যে বৃষ্টি আছে দই এই কুরিয়ার পারের মধ্যে বৃষ্টি নাই রৌদ্র দেখা যায় আমরা মাঝে মধ্যে ওই বৃষ্টিটা ধরে আমরা আমরা ছাগল ধরেন না বৃষ্টিও বলি না রে না যেই জায়গার মধ্যে আমার আল্লাহ যতটুক বৃষ্টির প্রয়োজন যতটুক রৌদ্রের প্রয়োজন আমার আল্লাহ কিন্তু ঠিক অতটুক রৌদ্র দেয় অতটুক বৃষ্টি দেয় লক্ষ্য করলে দেখবেন বর্তমান সায়েন্স এবং বিজ্ঞান যাচাই করে বলে এক সময় বৃষ্টি উত্তর দিক থেকে দৌড়ানি মারে আরেক সময় বৃষ্টি দক্ষিণ দিক থেকে আসে আরেক সময় পূর্ব দিক আরেক সময় পশ্চিম দিক থেকে আসতে থাকে কেন জানেননি আমার আল্লাহ পাক এক এক সময় এক একটা জমির উর্বরতা এক এক রকম করে দেওয়ার জন্য এক একবার বৃষ্টিকে এক দিক থেকে দেয় এই জন্য আল্লাহর বান্দা শুকরিয়া কি কম আদায় করবেন না বেশি সবাই লক্ষ্য করে দেখলেন ওই কালো হুজুরটা যেই জায়গার মধ্যে নামাজ আদায় করেছে ওই নামাজের দায় নামাজের মুসল্লা থেকে পশ্চিম অংশের মধ্যে বৃষ্টি হচ্ছে আর পেছনের যে মুসল্লি তাদের থেকে সামনের দিকে পিছনের দিকে বৃষ্টি নাই সবাই চিন্তা করে কারণটা কি এটা আমরা জানতে চাই এবার পেছনে পেছনে হযরতে মালিক দিনার একটা দৌড় মারছে হুজুর
যাইয়েন না গো আপনার এলাকাটারে গরীব কইরা যাইয়েন না আপনি আপনার এলাকার মধ্যে দোয়া করার কারণে বৃষ্টি বর্ষণ হইছে তবে আপনি যদি আপনারে ছাইরা চইলা যান আমরা আপনারে সারা এই দুনিয়ার জমিনে বালা কোন কাজ করলে কাজ সম্পূর্ণ হবে না কারণ কি জানেন নি এলাকার মধ্যে যদি কোন প্রবীণ আলেম থাকে পুরাতন মুরুবি পুরাতন আলেম থাকে ওই আলেমদের কারণে এলাকার মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হয় আল্লাহর নবী কই আলেম যদি মইরা যায় মনে করবা তোমাদের এলাকার মাথার উপর থেকে তোমাদের মাথার উপর থেকে আল্লাহর ছায়া চইলা গেছে এ জগতের মানুষ ও নবীর পাগলের দল এইজন্য আমি একটা কথা মনে দিয়ে মনোযোগ দিয়ে আপনারা শুনবেন একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন এবার মালিক দিনের পেছন দিয়া দেয় ডাক দেয় ও হুজুর আপনি যাইয়েন না আপনার যত বেতন লাগে আমার এলাকায় দিয়ে আপনারা আমরা আমার এলাকার মধ্যে রাখবো হুজুর ডাক দিয়া কয় না রে না আমি কেমনে 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 আপনাদের এলাকার মধ্যে থাকবো দুনিয়ার সব মানুষ গোলামি করে একজনের আমি পাগলা তো গোলামি করি দুইজনের আরে পাগল কেমনে তুমি দুইজনের গোলামি করো তোমার কাছে আমরা জানতে চাই ডাক দিয়ে বলে একজন হলো যে আল্লাহ আমারে বানাইছে আমি ওই আল্লাহর গোলামি করি আবার যেই মালিক আমারে বাজার থেকে কিনে নিয়া আমার আম্মা আব্বা মারা যাওয়ার পরে আমারে তার কাছে লালন পালন করতেছে আমি ওই মালিকের লালন পালনের কাছে ওই মালিকের গোলামি করি আমার গোলামি করতে দুনিয়ার কোনো মানুষের ভালো লাগে না আমার একমাত্র আমার আল্লাহর গোলামি করতে ভালো লাগে আমি আপনাদের কাছে থাকতে পারবো না আমার আল্লাহ পাকের ওই বান্দাটা মানে আমার ওই গোলামি মালিকটা ওই মনিব যদি আপনাদের কাছে আমার মুক্ত করে দেয় আমরা আপনার সাথে আপনার এলাকার মধ্যে থাকতে পারবো এই কথা বইলা আল্লাহর কালো বান্দাটা কালো একবার চেহারা কিন্তু আল্লাহর ওলি সুবহানাল্লাহ কন্যা এই জন্য সুন্দর চেহারা দেখলে আল্লাহর ওলি না সুন্দর চেহারা মুড়া গাড়া সুন্দর সুন্দর এমন হইলে আল্লাহর ওলি না আল্লাহর নবী কই যা রুকু জিকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা যারা চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় তারা হইল আল্লাহর ওলি সুবহানাল্লাহ কই না قال رجل ضعيف مستضعف ذو تمرين لا يؤبغ له لو اقسم على الله زي ব্যক্তি দুর্বল সিরা ফারা জামা চুলগুলা এলোমেলো যেই ব্যক্তিকে দেখতে বেশি ভালো লাগে না মানুষ তার দামও দেয় না মনে করবা ওই ব্যক্তি দাম না দিলেও সে আল্লাহর ওলিতে রূপান্তরিত হইয়া যায় এরে আমার ও কুইয়া পাড়ার বন্ধুরা মনোযোগ দেন মনোযোগ আল্লাহ পাকের বান্দাটা চলে গেলেন ওই বান্দার যার গোলামি করে তার বাড়ির মধ্যে বাড়ির ভিতরে যায় সে ঘরের মধ্যে একা একা কান্নাতেছে কান্নাকাটি করতে করতে হযরতে মালিক বিন রহমাতুল্লাহ আলাইহি দৌড়ে আগে সেই বাড়ির মধ্যে যা ডাক দিয়ে বলে ও বাড়ির সদস্য কে বাড়ির মালিক আপনি ঘরের মধ্যে আছেন নাকি বলে কেন বলে আপনার বাড়ির মধ্যে নাকি গোলাম বেচা কিনা হয় আপনার একটা গোলাম আমরা কিনবো বলে হ্যাঁ আপনি কিনতে পারেন আমার কাছে 100টা গোলাম আছে কয়টা আরো জোরে কয় না কয়টা 100টা গোলাম আছে আপনার যাকে পছন্দ হয় আপনি তাকে কিনেন কিন্তু বন্ধু আমার যে আল্লাহর ওলিটা কালা চেহারা ওই 100টার মধ্যে 99 জন গোলামকে একসাথে দাঁড় করাইছে দাঁড় করে বলে যেটা পছন্দ আপনি সেটা নিয়ে যান সর্বপ্রথম কাতারে দাঁড় করাইছে সবচেয়ে সুন্দর ওসা লম্বা যেটা ওই গোলাম দ্বারা দেখাইছে কয় না এটা পছন্দ না এমনি দেখতে দেখতে 99 জন গোলাম দেখছে সবাই ডাক দিয়া কয় হে আল্লাহর বান্দা আপনার কাছে না বলে 100টা গোলাম আছে আপনি আমাদেরকে দেখাইলেন 99টা আল্লাহর বান্দা ডাক দিয়া কয় 100টার মধ্যে 99টা দেখাইছে আপনাদেরকে যেটার চেহারা সুন্দর এটাও দেখলেন যেটা শ্যামলা এটাও দেখলেন যেটা লম্বা যেটা সুন্দর সবগুলার দেখলেন কিন্তু আপনার কাছে এগুলা পছন্দ হয় নাই আপনার কাছে বুঝি ওইটা পছন্দ হইব বলে ওইটা কোনটা একবার কি আমরা দেখাইবেন নি বলে শুনে সুন্দর সুন্দর গোলামগুলো আপনার পছন্দ হয় নাই ওইটারও আপনাদের পছন্দ হবে না বলে কেন বলে ওইটা অন্য কেউ না ওইটা একবার কালা কুচকুচা চেহারা ওইটা খালি রাত্রবেলা ঘরের ভিতরে বইয়া বইয়া কান্দে এটা কান্দে এটা আপনি নিলে আপনার লস হবে আপনি এটা নিয়েন না বলে একবার দেখেন না আমরা যেটারে টয় এইটা নি কোনো সেই যা মারহাবা পান না বলে ঠিক আছে আনতে দি তবে এটার দামটা আপনারা আমাকে বেশিও দেওয়া লাগবে না এই গোলাম টাস্কা অনেক দিন পর্যন্ত আমার বাড়িতে 100টার লগে আমি তারও দেখাইছি কেউ তারে কিনে না
আরে কিংগো কেমনে যে যারে সিনে তেই না তারে কিনে আপনি জানেন না আপনি বুঝেন না দেখান আগে কে বলে ডাক দিয়া আল্লাম তারে তার ঘরের দরজার মধ্যে তার মালিক যে ডাক দেয় বাবা তুমি আসোনি বাইর হও আগের যুগের মনি বেচা কিনার সময় যদি বান্দাটা গোলামটা নামাজ অবস্থায় থাকতো মালিক ডাক দিলে নামাজ ছেড়ে দিয়ে তার কাছে যাওয়া লাগতো কিন্তু আল্লাহর বান্দা নামাজ ছেড়ে দিয়া পেছনের দিকে চলে আসে আবার ছেড়ে দিয়া পেছনের দিকে চলে আসে আবার ছেড়ে দিয়া পেছনে এসে দরজাটা খুলে ডাক দিয়া কয় মনি ও মনি গো তিনবার নামাজের মধ্যে দাঁড়াইছে আপনি ডাক দিছেন আপনার ডাকে সাড়া না দিলে আমি আমার আল্লাহর কাছে হাকুল এবাদ যেটা বান্দার হকের ব্যাপারে আটকে পড়ে যাব আমি আপনি আপনাকে আপনি আমাকে কেন ডাক দিছেন আপনি আমাকে বলেন বলে তোমাকে কিনার জন্য কিছু মানুষ আগমন করেছে মনি গো এই 100 জনের মধ্যে আপনি আমারে কতবার দেখাইছেন কেউ আমারে কিনছে না আজকে বুঝি আপনি আমারে দেখাইলে তার আমারে কিনবো না গো না আপনারা আমারে কিনতো না বলে একটু দেখায় যাও তার চেহারাটা সুন্দর করে দেখাইছে সুন্দর করে চেহারাটা দেখানোর পরে গো ওই আল্লাহর বান্দাটা এবার লক্ষ্য করে দেখতেছেন তার যখন সবাই দেখে দেখা দেখা হযরতে মালিক দিনার চোখের পানি ফালাইয়া দিছে ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা যেই মানুষটারে চাইছিলাম ওই মানুষটা তো আপনি কিল্লে গে এখনো পর্যন্ত আসেন নাই ওই মনিব ডাক দিয়া কয় এত সুন্দর সুন্দর মানুষ দেখাইলাম এক তরত নিলা না যেই ব্যক্তিটা রাত্রবেলা কান্নাকাটি করে ওই ব্যক্তিটারে কেন তুমি নিয়ে গেলা কয় সে তো দুনিয়ার কান্দা কান্দে না রে সে রাত্রবেলা কান্দে আমার আল্লাহর পাওয়ার জন্য আর তার চেহারাটা কালা তার তোমটা কেন নাও বলে কালা কি হয়েছে রে সে যে কালো চেহারা আমার আল্লাহ তার কালো চেহারা দেখে না আরে আমার আল্লাহ তার কালো চেহারা দেখে না আমার আল্লাহ দেখে তার অন্তরটা কেমন ভালো হে আল্লাহর বান্দা গভীর রাতে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কান্দে কাঁদতে কাঁদতে চেহারা কালা হইছে রে তার অন্তর আমার আল্লাহর কাছে ভালো লাগা গেছে এ মনির বলো কত টাকা চাও তবু তুমি তোমার গোলামটারে আমাদের কাছে দিয়ে যাও এবার গোলামটারে মাত্র 1000 দেরহামের কারণে দান করে দিছে যখন 1000 দেরহামের কারণে দান করে দিছে রে ওই গোলামটার সামনের দিকে নিয়ে যায় এবার গোলামটা ওই এলাকার মধ্যে গেছে যাওয়ার পর মালিক দিনার কয় ও হুজুর আপনি সামনের দিকে যান আমরা আপনার সামনে যাইতাম না কেন গো আমরা না আপনার গোলাম আপনি না আমারে ক্রয় করে আনছেন বলে আপনারে আমি ক্রয় করে আনছি কথা সত্য আমি আমার আল্লাহর দিকে তাকায়া আপনি গোলামকে আজাদ করে দিয়েছি আপনার প্রতি কোনো দাবি নাই আপনার প্রতি আমার কোনো তাল্লুক নাই আপনার প্রতি আমার কোনো চাহিদা নাই আপনি আগে যান আপনি যেই দোয়াটা কইরা আমার এলাকার মধ্যে বৃষ্টি বর্ষণ করাইছেন আপনার দোয়ার কারণে পুরো এলাকার মানুষ আপনার প্রতি পাগল দেওয়ানা হইয়া রইছে গোজান আপনি কোন মায়ের সন্তান একটাবার আপনি কোন মায়ের সন্তান এলাকার মানুষকে বইলা দেন বলে আমি বলতে পারবো আপনারা আমাকে কেন কিনেছেন আগে আপনি আমার কাছে বলেন আপনাকে অন্য কোন কারণে কিনি নাই আপনি যে রাত্রবেলা আমার আল্লাহ পাকের ইবাদত করার জন্য বারবার ঘরের ভিতরে কান্নাকাটি করেন ওই কান্নাকাটি আপনি আমার এলাকার মধ্যে বইয়া বইয়া কানবেন আপনার বিশ্বাস আপনার একটা ফোঁটা চোখের পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ এলাকাবাসীর কবরের আজাব মাফ করে দিবে গভীর মনোযোগ দেন বাবারা ও বন্ধু আমার আল্লাহর বান্দাটা বারবার বারবার কান্দতেছে আল্লাহ আমি যে তোমার কাছে কান্দি এটা কেউ জানে না জানে একমাত্র এলাকার মানুষগুলা কেমনে জানছে বলে আমি যে সেজদার ভিতরে পইরা আল্লাহর কাছে দোয়া করছি এলাকার মধ্যে বৃষ্টি বর্ষণ করাইবার লাগা আমার আল্লাহ যে দোয়াটা কবুল করছে এই জন্য এলাকার মানুষ জানছে আপনারা কি কথা বুঝতে পারতেছেন ওনার চেহারাটা কালো ছিল কি ছিল সুন্দর আছিল কোন রাত্রবেলা কান্তো এই জন্য এটা কেউ কিনে নিত না এটা না কেউ কিনতো না মগো এটা দুধ দইন্না গাই লাইতে তো বালা লাইতেলেও এটা দুধও দেয় না এটা কেউ কিনেও না তো এর মনি বেরে আলাদা করে ফালাই রাখছে কেন রাত্রবেলা কান্দে কি করে মালিক দিনার বলে কান্দিন না আমরা প্রয়োজন মারহাবা বলবেন
আপনি কয়দিন আপনার মাওলাকে পাওয়ার জন্য কান্না করেছেন? কয়দিন আপনি কাঁদছেন আপনার আল্লাহকে পাওয়ার জন্য? কয়দিন রাত্রিবেলা উঠে আপনি কান্না করছেন? আমার ওয়াজ শুনবেন? লাভ নাই। এত সুন্দর মাহফিল করবেন, লাখ টাকা খরচ করে কোনো লাভ নাই যদি আপনি আপনার মাওলাকে মরার আগে একবার না পান, যদি আপনার রাসূলকে আপনি মরার আগে একবার না পান। আমার রাসূলকে যদি আপনি মরার আগে না পান, ওই রাসূলের উম্মত হয়ে আপনি দাবি করে আপনার লাভ কি হচ্ছে? সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা কবর যদি চাও জালা দুরুদ বানাও গলার মালা, আরে পাইবাই আমার নূর নবীরে ঘুমের ঘরে এ সফনে, আল্লাহুম্মা এলাকার সকল মানুষ ডাক দিয়া বলে আল্লাহর বান্দা একটা দোয়া করছেন, একটা দোয়া করার কারণে আপনি যেই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছেন ওই জায়গার পশ্চিম অঞ্চলের মধ্যে বৃষ্টি হয়েছে, আপনার পেছনে যে আমরা ছিলাম আমাদের জায়গাটার মধ্যে বৃষ্টি হয় নাই, কেন জানতে চাই কেন বৃষ্টিটা হলো না? উনি ডাক দিয়া কয় মানুষ কেন বৃষ্টিটা হয়েছে নি জানোনি? কেন জানোনি বৃষ্টিটা তোমাদের এলাকার হয় নাই, তোমাদের অংশে হয় নাই, তোমরা এমন গুনাহ করছো এমন পাপ করছো, ওই পাপের কারণে আমার আল্লাহ তোমাদের প্রতি নারাজ হইয়া গেছে, তোমাদের প্রতি নারাজ হইয়া গেছে। বলে কেমন নারাজ হইছে জানতে চাই? বলে আমি গতকালকে রাত্রবেলা যখন তাহাজ্জুদের নামাজ পড়ছি আমি আল্লাহর কাছে মুরাকাবা করে জিজ্ঞেস করছিলাম, আল্লাহ ওই এলাকার মধ্যে তুমি কেন লানত প্রদান করেছো বৃষ্টি দাও নাই? আমার আল্লাহ এলহামের মাধ্যমে জানাইছে রে ওই এলাকার মধ্যে ছেলেগুলো মারে সম্মান দেয় না, ছেলেগুলো আব্বারে সম্মান দেয় না, আব্বাম্মা গুলো লাঞ্ছিত বঞ্চিত, এই জন্য এই এলাকার মধ্যে আল্লাহর গজব বর্ষণ হয়েছে। এ আমার কুড়িয়া পাড়ার বাবারা আপনি চিন্তা করেন আপনার বিপদ আপদ বালা মুসিবত টেনশন যায় না, আর যাইবো কেমনে? আপনি আপনার আব্বারে আম্মারে জুদা কইরা ভাত খাবান, বউয়ের কথা শুই না আব্বাম্মার লগে গরম বাসায় কথা কন। এ কুড়িয়া পাড়ার যুবক আল্লাহর কসম এমন মাহফিল শুনে কোনো লাভ নাই, যদি তোমার আম্মা আব্বা ঘরের মধ্যে ভাত না পায় এমন মাহফিল শুনে কোনো লাভ নাই, যদি তুমি তোমার আম্মা আব্বার কলিজায় কষ্ট দাও এমন মাহফিল শুনে কোনো লাভ নাই, নামাজ পড়ে কপাল বা কালা বানায় কোনো লাভ নাই, যদি তোমার আম্মা আব্বার কলিজার মধ্যে কষ্ট দিয়া থাকো আম্মা আব্বার জুদা করে করে ভাত খাবাও, আম্মা আব্বার আলাদা আলাদা করে ভাত খাবাও। একটা কথা মনে রাখবা, আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি। আম্মা আব্বার কষ্ট দিছো, আজকে 10 লাখ কামাই করছো দেখবা তোমার 20 লাখ চলে গেছে, কেন কেন কেন? কারণ আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। যুবক ও মুরব্বী বাবারা, আমার আল্লাহ পাকের ওই বান্দাটা ডাক দিয়ে বলে, জগতের মানুষ আমি স্বপ্ন দেখলাম, আমার কাছে আমার আল্লাহ জানান করে দিয়েছেন, খবর দিয়েছেন এই এলাকার মধ্যে যত মানুষ আছে রে ওই মানুষগুলোর মধ্যে বেশি মানুষ তার মা বাবার মনের মধ্যে কষ্ট দেয়, তার মধ্যে অন্যতম আমি একটা দেখলাম এলাকার কবরস্থান পশ্চিম অঞ্চলের মধ্যে অবস্থিত বাঁশমুড়ার নিচে, ওই কবরের বাঁশমুড়ার নিচে একটা মহিলা তার কবরের মধ্যে শুয়ে শুয়ে তার সন্তানের প্রতি নয় শুধু সারা এলাকার মানুষের প্রতি বদদোয়া প্রদান করতেছেন, আমার আল্লাহ এলহামের মাধ্যমে জানান করে দিয়েছেন ওই একটা মহিলা মা জননীর বদদোয়ার কারণে তোমাদের এলাকার মধ্যে 3 বছর পর্যন্ত বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন আমার আল্লাহ। এ হুজুর, ওই মহিলা তো তার সন্তানকে বদদোয়া দিবে, কেন তার সন্তানকে বদদোয়া না দিয়া সারা এলাকার মানুষকে বদদোয়া দেয়? আল্লাহর ওলিটা ডাক দিয়া বলে, কেন 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 বদদোয়া দেয় জানেননি, কেন বদদোয়া দেয় জানেননি? বলে কেন
দেয় বলে কেন দেয় ওই মহিলার সন্তান যখন তার বাপ দিছে না মহিলার সন্তান যখন তার সম্মান করে নাই মহিলার সন্তান যখন তার इज्जत করে নাই ওই মহিলা এলাকার মানুষের কাছে বিচার চাইছিল বিচার করে না বিদায় সন্তানের পক্ষে রায় দেওয়ার কারণে ওই মহিলা কবর থেকে এলাকার মধ্যে লানত প্রদান করেছে এ জগৎবাসী শুনে না তোমার এলাকায় কোন ছেলে তার মা বাবারে টর্চার করতেছে তোমার এলাকার মধ্যে কোন ছেলে মেয়ে তার আম্মা বাবার লগে খারাপ ব্যবহার করতেছে আল্লাহর কসম আল্লাহর কসম একটা কথা মনে রাখবা শুধু তোমার ওই ছেলেটা গুনাহগার হবে না তোমরা যদি তার মা বাবার পক্ষে কথা না বলো তোমরা গুনাহগার হইবা কুরিয়াপাড়ার মানুষ একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন আপনি গুনার বাগিদার হবেন এটা আমি চাই না কারণ আল্লাহর কোরআন বলে ওয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা আল্লাহর সঙ্গে শিরিক করো না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আম্মা আব্বার সঙ্গে ভালো ব্যবহার করো আম্মা আব্বার প্রতি ইহসান করো আপনি আপনার আম্মার মনে কষ্ট দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দূর দূর এমন নামাজ দিয়ে আল্লাহর কাছে কোনো কবুল হবে না আম্মা আব্বার মনে কষ্ট দিবেন দান সদকা করেন লাখ লাখ টাকা আল্লাহর কসম এমন নামাজ দাজা দান সদকা দিয়ে লাভ হবে না আর আপনি আম্মা আব্বারে খুশি কইরা সামান্য পরিমাণ ইবাদত করেন আল্লাহর নবী ডাক দিয়ে কই উম্মত আমার তোমার জান্নাতে যাওয়ার জন্য এক ওয়াক্ত নামাজ এবং আম্মা আব্বার আল্লাহর দরবারে একটা হাসি দিয়ে দোয়াটাই তোমারে জান্নাতি করে দিবে গভীর মনোযোগ দিবেন আল্লাহর নবী ডাক দিয়ে কই এলাকার সন্তানের আম্মা আব্বারে কষ্ট দেয় বিদায় এলাকার মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হয় না জগতের মানুষ তোমরা যারা যারা আম্মা আব্বার মনে কষ্ট দিছো এখান থেকে যাইবা বাড়িতে যাই আম্মা আব্বার পাগুলার আঞ্জা করে দরবা ডাক দিয়ে কই বারে মা আমি আপনার সঙ্গে বড় অন্যায় করে ফেলেছি আল্লাহর রাস্তা আমার মাফ করে দেন আম্মা আব্বার পাগুলার একসাথে করে জড়াইয়া দইরা আম্মা আব্বার কাছে মাফ চাই বা হার ডাক দিয়ে কইবা মা আমারে মাফ করে দেন বাবা আমারে মাফ করে দেন দেখবা তুমি আম্মা আব্বার পাও ধরে ধরে কান্দো তোমার মা বাবা তোমার সঙ্গে কান্দতাছে এ মা আপনি কেন কান্দেন হাব্বা আপনি কেন কান্দেন আপনি তো কোনো দোষ করেন নাই দেখবা তোমার সন্তানের আরে তোমার সন্তানদেরকে আম্মা আব্বা উত্তর দিব পুত্রে এতদিন খারাপ ব্যবহার করছো আল্লাহর কাছে বলছিলাম নামাজ পড়া বইরা আল্লাহ আমার সন্তান আমি মারে কষ্ট দেয় বাবারে কষ্ট দেয় এই সন্তানকে কোনদিন আম্মা আব্বার পাও ধরে মাপ চাবে না ক্ষমা চাইবে না আল্লাহ ওই সন্তানটা কবে জানি আমি মার কাছে মাপ চাইব এবার ওই মা বাপ দেখবা তোমার ক্ষমা কই না আল্লাহর আসমানে দিয়ে তাকায় কই বরে বাবু আমার সন্তানটারে তুমি মাপ করে দাও আমার ওই আম্মা আব্বা দোয়া করার কারণে আপনার গুনাহ মাপ আপনাকে আমার আল্লাহ পছন্দ করবেন ওই পছন্দ করার কারণে আমার আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখেরাতে ধনী বানাইব অনেক ছেলেরা আর অনেক মা বোন পর্দার আড়ালে আছেন যাদের মনটা খারাপ হয়ে গেছে হুজুর যাদের মা বাবা বাড়ির বাইসে আছে তারে না বাড়ির যে আম্মা আব্বার পাও ধরে মাপ চাইব আমার যে মা নাই আমার যে বাবা নাই আমি বাড়ির মধ্যে যে কার পাও ধরে মাপ চাইমু কার পাও ধরে ক্ষমা চাইমু হুজুর আমার মনের মধ্যে বড় কষ্ট আমি আমার আম্মা আব্বার বাড়ির যে দো পাইতাম না এ বন্ধু আমার যদি না পাও তাইলে তোমার কাছে আবদার হইল আম্মা আব্বার কবরটা যেখানে সেই জায়গায় যে আম্মা আব্বার জন্য আল্লাহর কাছে দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহর নবী ডাক দিয়া কয় কোন সন্তান যদি তার মার কবরের সামনে আব্বার কবরের সামনে অথবা কোন দোয়ার মধ্যে চোখের এই মনি কোঠাটার মধ্যে মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতি বানিয়ে দেয় ওই এলাকার মানুষ ডাক দিয়ে কই হুজুর আমরা সবাই আম্মা আব্বার কাছে মাফ চাইছি হুজুর আপনি কেমনে এত বড় আল্লাহর ওলি হইলেন আপনি কেমনে এমন মর্যাদা অর্জন করলেন হুজুর বলে এটা আমার কোনো মর্যাদা নয় এটা আমি মাত্র আমার মায়ের দোয়ার ফসল হুজুর কেমনে বলে আমার মা আমার গর্ভের মধ্যে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহ আমার সন্তান আমি মারে বড় ভালোবাসে আল্লাহ আমার সন্তান আমি মারে বড় ইজ্জত করে ও আল্লাহ গো আমার সন্তান আমি মারে বড় মর্যাদা দেয় সম্মান দেয় আল্লাহ আপনার কাছে একটা কথা জানতে চাই আপনি আমার মা আমার বাবা এই এলাকার জমিনের মধ্যে যারা আছে সবার দোয়ার
বরকতে আমার গর্ভে যে সন্তান জানি না ছেলে নামে তবে আপনি তারে আল্লাহ আপনার প্রিয় বান্দা বানাইয়ান বন্ধুরে ওই আল্লাহর বান্দাটা ডাক দিয়া বলে আমার মা যখন আমার জন্য আমার গর্ভে নিয়ে দোয়া করছে আমার আল্লাহ আমার মায়ের দোয়ার বদৌলতে আমি সন্তানটাকে আল্লাহ পাকের বন্ধু বানাইছে বলেন সুবহানাল্লাহ মালিক দিনার বলেন একটা সন্তান মা বাবার দোয়ার কারণে ওলি হইতে পারে কি হইতে পারে আবার একটা সন্তান মা বাবার বদদোয়ার কারণে মা বাবার বদদোয়ার কারণে ধ্বংস হতে পারে এ কুনিয়া পাড়ার মানুষ এ পরদার আলের মা বোনেরা মুরব্বি বাবারা কোনো দিন সন্তানদেরকে বদদোয়া দেন না আর যদি সন্তান কোনো বেশি অন্যায় করে প্রয়োজনে সন্তান এলাকার মানুষ দিয়া বিচার করায়া দিবেন তবু সন্তানদারে কোনো দিন আপনি বদদোয়া দেন না একটা কথা মনে রাখবেন আপনার সন্তানকে আপনি বদদোয়া দেওয়ার কারণে আপনার সন্তান দুনিয়া আখেরাতের মধ্যে ধ্বংস হয়ে যাবে আর যদি আপনি আপনার সন্তানটাকে দোয়া করে দেন ওই সন্তান আপনার সন্তান দুনিয়া নয় সারা বিশ্বের মানুষ আপনার সন্তানের কারণে চলবে কিন্তু মনে রাখ করে যুবকের দল আজকে বিদেশ যাওয়ার পর বিদেশ থেকে আসার পর কলিজার টুকরে স্ত্রীরে পাইয়া তুমি তোমার আম্মার পরে কষ্ট দাও মনে রাখো ওই স্ত্রীর কথা শুনা মা বাবারে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহর জান্নাত 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 তোমার জন্য হারাম জাহান্নাম তোমার জন্য অবধারিত এই জন্য বন্ধু আমার একটা কথা মনে রাখেন আমার বাড়ি আর আপনার বাড়ি বেশি দূর নয় সোয়াগাজি থেকে দনপুর যাবেন বেশি দূর নয় অল্প একটু একমাত্র আমার আম্মা আব্বাগুলা দোয়া করে দেখেন থাকে কুমিল্লা শহরে ছয়টা মাদ্রাসা যৌথভাবে এলাকার মধ্যে দোতলা কমপ্লিট মাদ্রাসা হয়ে গেছে এগুলা কোনো আমার পাওয়ার না একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার বরকত একটা কথা মনে রাখা লাগবে এ নবীর পাগলের দল আপনি যত লক্ষ টাকার মালিক হন না কেন আপনি আপনার মা বাবার কাছে ছোট লক্ষ টাকার মালিক হওয়ার পর আম্মা আব্বার সাথে আপনি কেমন কেমন করবেন এটা কিন্তু হবে না কামাই রুজি করার পর আপনার আম্মা আব্বার কষ্ট দিবেন এটা কিন্তু হতে পারে না এই জন্য বলবো এ যুবক বন্ধুরা এ মুরব্বি বাবারা আপনারা যারা যারা আম্মা আব্বারে ভালোবাসেন ওই আম্মা আব্বার প্রতি মহাব্বত করে আম্মা আব্বার জন্য বেশি বেশি দোয়া করবেন যাদের আম্মা আব্বা কবরে আম্মা আব্বা কবরে থাকলে আম্মা আব্বার কবর জিয়ারত বেশি বেশি করবেন কারণ আপনি সন্তানের দোয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আম্মা আব্বার কবরটাকে জান্নাত বানিয়ে দিবেন আপনারা অনেকে প্রশ্ন করবেন হুজুর আমাদের এলাকার মধ্যে অনেক মানুষ বিদেশ থেকে আসে সৌদি থেকে আসে ওমান থেকে দুবাই থেকে আসে আয়েশা বলে আম্মা আব্বা মারা যাওয়ার পর 7 দিন না কুলখানি করা যায় না আমাদের এলাকার মধ্যে অনেক বড় বড় হুজুর ভাই রয়ে গেছে যারা আম্মা আব্বা মারা যাওয়ার পরে তারা লাগিয়া জানাজা দিয়া লাশটারে লইয়া তাড়াতাড়ি কবরস্থানে যাও দোয়া করা যাইতো না এ বন্ধু ওই মৌলবি সাহেবরা কি করতে চায় আমার জানা নাই তবে আল্লাহর নবী কয় না আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাকলিসু লাহু দোয়া ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িত মৃত ব্যক্তির জন্য ফাকলিসু লাহু দোয়া জানাজার নামাজটা পড়াই তার লাগা দোয়া করো জোরে কর সুবহানাল্লাহ লাস্টে দৌড় মারতে কইছে কেন দোয়া করার জন্য বলেছেন আবার যারা বলে আম্মা আব্বা মারা যাওয়ার পর হুজুর দিয়া 10 জন আলেম দিয়া কোরআন খতম করা যাবে না আবার অনেকে বলতেছেন লক্ষ্য করেন 7 দিন 40 এ কেন করো এগুলা তো করা যাবে না এগুলা বেদাত এমন কেন ফতোয়া দিচ্ছেন আর আল্লাহর নবী মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিস শরীফের মধ্যে বলতেছেন মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 314 নম্বর পৃষ্ঠার 2551 নম্বর হাদিস আল্লাহর হাবিব বলতেছেন আন আবি উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল বাইনা ইয়া রাসূলুল্লাহ বাইনা نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ جاء من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي أبرهما بعد موتهما قال نعم الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ أحدهما وسيلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما زبان كله چتكار میرے زورے بولن بابا سبحان الله আল্লাহর নবীর কাছে বনু সালমা গোত্রের লোক আয়েশা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে জানতে চাই বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো আপনার কাছে জানতে চাই আমাদের আম্মা আব্বা ইন্তেকাল করার পরে হাল বাকিয়া মিন বিররি আবুয়াইয়া আবার রুহুমা বাদা মাউতিহিমা আমাদের আম্মা আব্বা মারা যাওয়ার পরে আমাদের কোনো দায়িত্ব আম্মা আব্বার প্রতি আছে কিনা আপনি বলে দেন আল্লাহর নবী কয় কলা নাম হ্যাঁ অবশ্যই তোমার আম্মা আব্বার প্রতি তোমার দায়িত্ব আছে ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আম্মা বাবা মারা যাওয়ার পর দায়িত্ব কোনটা আছে আমার নবী বলেন আসসালাতু আলাইহিমা তোমরা তোমাদের মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো